গোপালগঞ্জে যতগুলো ফার্নিচার আছে, অর্থাৎ যতগুলো ফার্নিচার বিখ্যাত এবং জনপ্রিয়, তাদের মধ্যে রুবেল ফার্নিচার অন্যতম। অর্থাৎ এটা মূলত পাচুরিয়া গড়ে উঠেছে, গোপালগঞ্জ সদর থেকে পূর্ব পাশে। অর্থাৎ বিশাল এই শোরুমে রয়েছে তাদের নিজস্ব কারখানা এবং গোডাউন। এখানে পাবেন অর্থাৎ সুলভ মূল্যে অনেক ফার্নিচার, যেগুলো আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধি করবে আরও দ্বিগুণ। আশা করি এখানে সুলভ মূল্যে খুচরো এবং পাইকারি মূল্যে পাবেন। তাই এখানে আমরা এই যে ঘুরে ঘুরে দেখানোর আপনাদেরকে চেষ্টা করেছি, অর্থাৎ সকল ফার্নিচারগুলোই মূলত আমাদের সাক্ষাৎকার নেওয়া সম্ভব না, তাই কিছু কিছু ফার্নিচারগুলো মূলত আমরা বেছে নিয়েছি, যে সমস্ত ফার্নিচারগুলো মূলত দীর্ঘদিন ধরে সুনামের সহিত ব্যবসা করে আসছে, তাদের মূলত আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অর্থাৎ খাট এবং সেগুন খাট, তারপরে ফ্লাই উড, অর্থাৎ বিভিন্ন ধরনের মালয়েশিয়ান উড আছে। অর্থাৎ তারা একই সাথে বিভিন্ন ধরনের ফার্নিচারগুলো এখানে মূলত রাখে, তাই বেশি কিছু আপনাদের দেখানো এই স্বল্প সময়ে সম্ভব না। আপনারা এখানে এসে এবং ঘুরে ঘুরে দেখে এই রুবেল ফার্নিচারগুলো আপনারা পছন্দ করতে পারেন, এখান থেকে খুচরো এবং পাইকারি মূল্যে নিয়ে ব্যবসাও করতে পারেন। তাই আপনারা আশা করি এদের সাথে যোগাযোগ করবেন, এবং দেখতে পাচ্ছেন কার্ডের উপরে নাম্বারগুলো আছে এবং স্বত্বাধিকারী যিনি তার সাথে যোগাযোগ করে এখানে তাদের নাম্বারগুলো নিতে পারেন। তাই পরিশেষে আপনাদেরকে বলবো যে রুবেল ফার্নিচার গোপালগঞ্জের অনেকগুলো ফার্নিচার আছে, তাদের মধ্যে অন্যতম এখানে মূলত আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। আমরা এই ফার্নিচারগুলো বিখ্যাত ফার্নিচার, অর্থাৎ গোপালগঞ্জ মূলত অর্থাৎ অন্যান্য ব্র্যান্ডের ফার্নিচারগুলো আছে, এর সাথে সাথে স্থানীয় যে সমস্ত ব্যবসায়ীরা অর্থাৎ ফার্নিচার গড়ে তুলেছে, তাদের মধ্যে অন্যতম রুবেল ফার্নিচার। এই রুবেল ফার্নিচার মূলত দীর্ঘদিন সুনামের সহিত ব্যবসা করে আসছে। আর এছাড়াও আপনি অটোবি, হাতি, বেঙ্গল বিভিন্ন কোম্পানির, এত মূলত গোপালগঞ্জে ফার্নিচারের অভাব নাই, অনেক ফার্নিচারের দোকান এখন সারা গোপালগঞ্জ মাঠে, তাদের অনেকে ফার্নিচার এখানে মূলত গড়ে উঠেছে। মূলত ফার্নিচারের সংখ্যা অনেক বেশি, তাই আশা করি আপনারা এখানে আসবেন এবং যোগাযোগ করবেন, এবং এই ফার্নিচার আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো নিতে পারবেন। আজকে এই পর্যন্ত, সেটিকে বলবো যে আপনাদের ফার্নিচার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ফার্নিচার থেকে এসে নিতে হবে।